অসমত প্রতিভার অভাব নাই, নিয়া যুবকর চমক, পেলনীয়া সামগ্রী সাজি উলিয়ালে এখন বাইক, এখন বাইক ভালদরে যদি আপুনি মন করে তেন্তে এই বাইকখন অন্য বাইকতকৈ অলপ পৃথক দেখিবলৈ পাব। হয়, অসমত প্রতিভার অভাব নাই, গ্যারেজর পেলনীয়া সামগ্রী এজন যুবকে সাজি উলিয়ালে এই বিশেষ বাইকখন। চকার ঠাইত বাইকখনত লগাইছে পাওয়ার টিলারৰ চকা, আর তেনেদরে উদ্ভাবন করে তুলিলে এখন ব্যবহার উপযোগী বাইক। মানিকপুরের ইউছব আলী নামৰ যুবকজনে সাজি উলিয়ালে এই বিশেষ বাইকখন। মানিকপুর ভাণ্ডারার যুবকর চমক, গ্যারেজ খুলি দমকল পাম্প আদি নির্মাণ করে ইউছব আলিয়ে। এই গ্যারেজর অলাগতিয়াল সামগ্রীর জড়িয়ে মটর সাইকেল উদ্ভাবন করিলে ইউছব আলিয়ে। পাওয়ার টিলারৰ চকা, দমকল আর পাম্পর সামগ্রী সংযোগ করিয়ে মটর সাইকেল উদ্ভাবন করিলে যুবকজনে। তার বাহির যা পেলনীয়া বস্তু আছে সেই পেলনীয়া বস্তুতে আমি একটা বাইক নির্মাণ করেছি। চলা যায় তার মানে করবাত ইনকা জায়গা আছে যত অসুবিধা হয় সেই কোনো অসুবিধা নাই, পানি সানি সব জায়গাতে যাব পারি। এটা কি মই নিজে ধারণা করে বনাইছো, এটু কত শিকা নাই আমি। ভান্ডারা বাজার, আমার গ্যারেজের নাম হয়েছে হুসাইন গ্যারেজ, আমার নাম হল ইউছব আলী। মানিকপুরের পরা আজিজুল হকর রিপোর্ট, টাইম 8।